সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জয়নাল আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যারা প্রবাসী ভাই আছেন বা দেশি ভাইয়েরা আছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বেশ কয়েকবার লটারি পাবেন হাতের কোন চিহ্ন থাকলে। আজকের বিষয়টি, হস্তরেখায় হাতের কোন চিহ্নটি থাকলে আপনি লটারিতে জিততে পারেন, সেই বিষয়টি আমি আপনাদেরকে জানাবো এবং বুঝাবো। আপনি আপনার নিজের হাত দেখলেও বুঝতে পারবেন যে আপনি লটারি প্রাপ্তি যোগ আপনার আছে কি না। সুপ্রিয় দর্শক বন্ধু, প্রথমেই আমি আপনার আঙ্গুলগুলো আপনাদেরকে পরিচয় করে দিব এবং হাতের রেখাগুলো পরিচয় করে দিব। প্রথমে যে আঙ্গুলটি, এই আঙ্গুলটি হচ্ছে বৃত্তাঙ্গুলি। জ্যোতিষশাস্ত্র মতে এটিকে শুক্রের আঙ্গুল বলা হয়, এটি হচ্ছে তর্জনী আঙ্গুল। জ্যোতিষশাস্ত্র মতে এটিকে বৃহস্পতির আঙ্গুল বলা হয়, এটি হচ্ছে অনামিক, এটি হচ্ছে মধ্যম আঙ্গুল। জ্যোতিষশাস্ত্র মতে এটিকে শনির আঙ্গুল বলা হয়, এটি হচ্ছে অনামিক আঙ্গুল। জ্যোতিষশাস্ত্র মতে এটিকে রবির আঙ্গুল বলা হয়, এটি হচ্ছে কনিষ্ঠ ফিঙ্গার বা লিটল ফিঙ্গার বলা হয়, এটিকে জ্যোতিষশাস্ত্র মতে বোধের আঙ্গুল বলা হয়। এই যে রেখাটি, এই রেখাটি হচ্ছে আয়ু রেখা, এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা, কেউ এটিকে মার্শাল রেখা বলে থাকেন, এটি মূলত হচ্ছে ভাগ্য রেখা। এই যে রেখাটি দেখতে পাচ্ছেন রবির দিকে গিয়েছে, এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা। আপনারা লক্ষ্য করে দেখুন, রবি এবং বুধের আঙ্গুলের নিচে দুটি কালো দাগ আছে, স্টার চিহ্নর মতো বা চতুর্ভুজের মতো ইউ আকৃতির, ইংরেজি ইউ আকৃতির দুটি কালো দাগ আছে, লাল দাগ আছে বুধের আঙ্গুল এবং রবির আঙ্গুলের নিচে। যদি কোন জাতক জাতিকার বুধ এবং রবির আঙ্গুলের নিচে ইংরেজি ইউ আকৃতির চিহ্ন থাকে, ইংরেজি এই ধরনের ইউ আকৃতির চিহ্ন থাকে, তাহলে সেই জাতক জাতিকা লটারি প্রাপ্তি যোগ সম্ভাবনা থাকে, তারা লটারিতে জিততে পারেন এবং একের অধিকবার তারা লটারিতে জিততে পারেন। যে কোনো ধরনের লটারি বা যে কোনো খেলায় তারা উইন হতে পারেন, কোনো বিষয়ে তারা কখনো হারতে পারেন না। বিশেষ করে লটারি প্রাপ্তি আকস্মিক অর্থ যোগ এই জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্ভাবনা প্রচন্ড এবং প্রবল থাকে। এই জাতক জাতিকার যদি বুধের আঙ্গুলের নিচে এই ধরনের ইউ আকৃতি থাকে, তাহলে বুঝবেন সেই জাতক জাতিকা লটারি প্রাপ্তির রূপ তার আছে এবং তিনি যে কোনো লটারি দরলে সেই লটারিতে উইন হবার প্রবল সম্ভাবনা আছে, জেতার সম্ভাবনা আছে। যদি রবির আঙ্গুলে থাকে ইউ আকৃতি, তাহলে সেই জাতক জাতিকা লটারির দ্বারা অর্থনৈতিক উন্নতি ঘটবে, লটারির ভাগ্য দ্বারা তার জীবনের চাকা ঘুরে যাবার প্রবল সম্ভাবনা থাকতে পারে। ইংরেজি ইউ আকৃতির থাকার পাশাপাশি যদি কোন জাতক জাতিকার ইংরেজি ইউ আকৃতির থাকার পাশাপাশি যদি কোন জাতক জাতিকার এই চিহ্নটি থাকে, এই ধরনের ত্রিশূল চিহ্ন থাকে, এই ধরনের ত্রিশূল চিহ্ন থাকে রবির আঙ্গুলে, তাহলে আপনারা বুঝতে পারবেন এই জাতক জাতিকার লটারি প্রাপ্তি ঘটবে, এই জাতক জাতিকার লটারি প্রাপ্তি ঘটবে এবং তিনি খুব ভালো মতো লটারিতে যোগ পাবেন। এই ধরনের চিহ্ন যদি থাকে রবি এবং বুধের আঙ্গুলের নিচে, তাহলে এই জাতক জাতিকা আকস্মিকভাবে বিদেশে থাকা অবস্থায় বা দেশে থাকা অবস্থায় লটারি প্রাপ্তি যোগ তার থাকবে। সাধারণত লটারি প্রাপ্তি যোগগুলো বৈদেশিক, যারা বিদেশে অবস্থান করেন, প্রবাসী ভাই বোনেরা আছেন, তাদের কিন্তু লটারি প্রাপ্তির যোগ প্রবল থাকে। যেহেতু প্রবাসী ভাইয়েরা লটারি খেলায় মত্ত থাকেন বা লটারির প্রতি তাদের আকর্ষণ বেশি থাকে, সেক্ষেত্রে প্রবাসী ভাইদের লটারি প্রাপ্তির যোগ প্রবল থাকতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধু, যদি এই জাতকের এই চিহ্ন ছাড়া কোনো ক্রস চিহ্ন, এখানে যদি কোনো ক্রস চিহ্ন থাকে, এই রবির আঙ্গুলের নিচে ক্রস চিহ্ন থাকে, তাহলে কিন্তু এই জাতক কখনোই লটারি জিততে পারবেন না। শত শত লটারি ধরলেও একটি লটারিও তার ভাগ্যে জুটবে না। যদি রবির আঙ্গুল এবং বুধের আঙ্গুলের নিচে ক্রস চিহ্ন থাকে, তাহলে তিনি কখনোই লটারিতে জিততে পারবেন না, বরঞ্চ তার যে টাকা দিয়ে তিনি লটারি কিনবেন সেই টাকাটি জলে যাবে। লটারি প্রাপ্তি কিন্তু সবার যোগ থাকে না,
খুব কমে মানুষের থাকে, যেমন 500 মানুষের মধ্যে দুটো মানুষ বা চারটে মানুষের হাতের লেখায় সেই লটারি যুগগুলো আপনারা দেখতে পারবেন। লটারি যুগ সাধারণত খুব কম মানুষের হয় যাদের ভাগ্য ভালো, লটারি ভাগ্য ভালো তাদের থাকে। বিশেষ করে আমি প্রথমে যেটি বললাম, ইংরেজি ইউ আকৃতির যদি কারো থাকে অথবা চতুর্ভুজ থাকে বা ত্রিশূল চিহ্ন থাকে, তাহলে সেই জাতক জাতিকার লটারি প্রাপ্তি যুগ প্রবল সম্ভাবনা থাকতে পারে। আর যদি ক্রস চিহ্ন থাকে রবি এবং বুধের স্থানে, তাহলে সেই জাতক জাতিকা শত চেষ্টা করেও কোনোভাবেই লটারি জিততে পারবেন না, বরঞ্চ তার যে টাকা দিয়ে তিনি লটারি কিনবেন সেই টাকাটি তার জলে যাবে, সেই টাকাটি তার কোনোভাবেই উসুল হবে না। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখার একটি জাতক জাতিকা সম্পর্কে আপনি 70-80% বলা যেতে পারে, যদি অভিজ্ঞ হস্তরেখাবিদ হন। এই জাতকে কোন প্ল্যানেট দুর্বল আছে, কোন প্ল্যানেটটি ভালো আছে, এটি হস্তরেখা দেখে একজন অভিজ্ঞ হস্তরেখাবিদ বলতে পারবেন। হস্তরেখা দেখার পাশাপাশি প্রত্যেকটি জাতক জাতিকার ক্ষেত্রে জন্ম কুণ্ডলীটি বিচার্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে দেখুন, আমি আমার পেটে আপনাদেরকে দেখাচ্ছি, বরাবরের মতো আমি আমার পেট দেখি, এই কারণে আপনারা যেন হস্তরেখা পাশাপাশি অভিজ্ঞ জ্যোতিষীর কাছে আপনাদের জন্ম কুণ্ডলীটি বিচার করান। জন্ম কুণ্ডলীটি বিচার করালে রবি কোন ঘরে বসা, ইউরেনাস কোন ঘরে বসা, বুধ নিচুস্থ কিনা, শনি উচুস্থ কিনা, বা শনির দ্বারা আপনি কি উপকার পাবেন, বা বুধের দ্বারা আপনি কি উপকার পাবেন, বা কোন গ্রহটি নিচুস্থ কিনা, এই গ্রহ নিচুস্থ থাকলে কি কি সমস্যা হতে পারে, এটি এই জন্ম কুণ্ডলী বিচার করলে বুঝতে পারবেন। এরপরে বিংশোত্তরী মতে মহাদশা, তা আপনার জন্মকালীন কোন গ্রহের মহাদশা ছিল, কত বছর ছিল, বর্তমানে কোন গ্রহের মহাদশা চলছে, এটি কত বছর স্টে করবে, এবং তাতে আপনি কি কি ফলাফল পাবেন, কি কি বেনিফিট পাবেন, বা কোন ক্ষেত্রে আপনি লুজার হবেন, সেটি কিন্তু এই বিংশোত্তরী মতে মহাদশা বা অন্তর্দশা বিচার করলে আপনারা জানতে পারবেন। এরপরে নবাংশ কুণ্ডলী বিচার, এখানে লেখা আছে দেখুন নবাংশ কুণ্ডলী বিচার। নবাংশ কুণ্ডলীটি বিচার করলে এই জাতক জাতিকার আপনজনদের সাথে তার সম্পর্ক কেমন যেতে পারে, আপনজনদের সাথে তার সম্পর্ক ভালো যাবে কিনা, স্ত্রী সন্তানদের সাথে, ভাই বোনদের সাথে, বা বন্ধুর সাথে, বা স্বামীর সাথে, বা আত্মীয় স্বজনের সাথে তার সম্পর্কটি ভালো যাবে কিনা, তার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে কিনা, আপনজন তার সহযোগিতা করবে কিনা, এই নবাংশ কুণ্ডলীটি বিচার করলে জানতে পারবেন। এরপরে নবতারা চক্রটি বিচার করিয়ে নেবেন, অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে নবতারা চক্রটি বিচার করিয়ে নেবেন। নবতারা চক্রটি বিচার করলে আপনি জানতে পারবেন যে এই আপনার বর্তমান কোন প্ল্যানেটটি দুর্বল আছে, এই প্ল্যানেটটি কিভাবে সচল রাখা যায়, কোন গ্রহটি অশুভ আছে, এই গ্রহটি শুভত্বে আনার জন্য আপনাকে কি কি করতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধু, আগেকার যুগের অনেকে পিতামাতা তাদের জন্ম তারিখ লিখে রাখেননি, কিন্তু সেই জাতকের জন্ম সময়, জন্ম সাল, জন্মস্থান যারা জানেন না তাদের জন্য সংখ্যাতত্ত্ব বিচারটি মোস্ট ইম্পর্টেন্ট, যেটাকে আমরা ইংরেজিতে বলি নিউমারোলজি, সংখ্যাতত্ত্ব বিচার। সংখ্যাতত্ত্ব বিচার, যদি 1-9 মধ্যে যে সংখ্যাটি আছে এভাবে সংখ্যাতত্ত্ব বিচার করতে হবে, যেমন 1, 3, 5, 7, 9 এই সংখ্যাগুলো হচ্ছে বেজোড় সংখ্যা, 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যা। এভাবে সংখ্যাতত্ত্ব বিচার করলে এই জাতকের কোন গ্রহটি খারাপ আছে, কোন গ্রহটি দুর্বল আছে, বা কোন গ্রহটি সচল আছে, এই গ্রহের দ্বারা তিনি কি কি বেনিফিটেড হবেন, দুর্বল গ্রহ দ্বারা তার কি কি ক্ষতিগ্রস্ত হতে পারেন, এই বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে, জন্ম কুণ্ডলী বিচার বিশ্লেষণ, সংখ্যাতত্ত্ব বিচার বিশ্লেষণ, নবতারা চক্র বিচার বিশ্লেষণ, অন্তর্দশা বিচার বিশ্লেষণ বা নবাংশ বিচার বিশ্লেষণ করে সর্বশেষ এই জাতক জাতিকার প্রতিকার কি, এই গ্রহের থেকে উত্তরণের উপায় কি, প্রতিটি মানুষ তার সমস্যার জন্য সমাধান খুঁজেন, প্রতিকার এই জাতক জাতিকার প্রতিকার কি, প্রত্যেকটি বিচার বিশ্লেষণ করে এই জাতক জাতিকার প্রতিকার করা প্রয়োজন। এমনি দু চারটি কথা হস্তরেখা দেখে যে আপনি লটারি প্রাপ্তি যোগ আছে কিনা বা আপনি লটারি পাবেন কিনা শুধু মুখ দিয়ে বললেই হবে না, পুরো বিচার বিশ্লেষণ করে, অ্যানালাইসিস করে তারপরে প্রতিকার করবেন। মনে রাখবেন, একটি প্রতিকার আপনাকে ভালোর দিকে নিতে পারে, একটি প্রতিকার আবার আপনাকে খারাপ দিকে নিতে পারে।
যদি প্রতিকারটি সঠিক হয়, এমন ভাবে প্রতিকার করবেন যে মানুষটির বর্তমান ক্রাইসিস মুভমেন্ট থেকে তিনি বের হতে পারেন। কারণ নিজের স্বার্থের জন্য বা নিজেদের বেনিফিটের জন্য অন্যকে এমন উপদেশ বা অ্যাডভাইস করবেন না যা দ্বারা তিনি উপকারের বদলে ক্ষতিগ্রস্ত হন। সবসময় ক্লায়েন্টদেরকে ভালো করে বিচার বিশ্লেষণ করলে অবশ্যই প্রত্যেকটি ক্লায়েন্ট উপকৃত হবে জ্যোতিষদের মাধ্যমে। কারণ অনেক জ্যোতিষী সৎ বিজ্ঞ জ্যোতিষী আমাদের দেশে আছেন, আবার কিছু অনভিজ্ঞ জ্যোতিষী আছেন যারা হস্তরেখা বিচার ঠিক মতো জানেন না, জন্মকুণ্ডলী করতে পারেন না, বা নবতারা চক্র বা বিংশোত্তরী বিচার বা অন্তর্দশা বিচার করতে পারেন না, দু চারটি নাম দেখে দু চারটি কথা বলে ওই মানুষকে গায়েল করেন, এই ধরনের গায়েল করে কিছু পাথরের কথা বলেন, এভাবে কিন্তু জ্যোতিষশাস্ত্র চলে না। সুপ্রিয় দর্শক বন্ধু, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে তত্ত্ববহুল মনে হয়ে থাকে তাহলে আমি অনুরোধ করব ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্টস করার জন্য। যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আপনারা সকলেই ভালো থাকুন।